পাহাড়পুর জঙ্গলের রাজা রাজু টোনা আর রানী মিনুর কোল আলো করে দুটো যমজ কন্যার জন্ম হয়। রাজা রানী তাদের দুই যমজ কন্যাকে দেখে মহা খুশি ছিল। মহারাজ, আমার সন্তানেরা দেখতে অনেক সুন্দর। আমি চাই আমার সন্তানরা বিশেষ কোনো কিছু সৌন্দর্যে পরিপূর্ণ হোক। তা না হয় বুঝলাম, কিন্তু সেই বিশেষ সৌন্দর্য তুমি পাবে কোথায়? কোথায় আবার? আমাদের যে আদ্যিবুড়ি আছে, সে যে বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন পাখি, তুমি কি তা একদম ভুলে গিয়েছো নাকি শুনি? না না, তা কি আর ভুলতে পারি। দাসী, যাও এক্ষুনি গিয়ে আদ্যিবুড়িকে ডেকে নিয়ে এসো। রাজার কথা মতো দাসী গিয়ে আদ্যিবুড়িকে ডেকে আনে। বলুন মহারাজ, আমাকে কেন ডেকেছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। বুড়িমা, আমি চাই আমার বড় মেয়েটা ফুলের মতো সুন্দর হোক। ঠিক আছে মহারানী, আমি এক্ষুনি করে দিচ্ছি। এরপর আদ্যিবুড়ি তার জাদু মন্ত্র দিয়ে বড় মেয়েকে ফুলের মতো সুন্দর করে দেয়, আর ছোট মেয়ের কাছে গিয়ে বলে, এবার বলুন ছোট রাজকুমারীকে কিসের মতো সুন্দরী বানিয়ে দিব? আমার ছোট মেয়েকে চাঁদের মতো সুন্দর করে দিন, যাতে করে তার ছায়ার আলোয় আলোকিত হতে পারে সবাই। যথা আজ্ঞা মহারানী। এরপর বুড়ি তার জাদু মন্ত্র দিয়ে ছোট মেয়েকে সুন্দরী বানাতে যায়, কিন্তু যেই না তার উপর জাদু প্রয়োগ করতে যায়, ঠিক তখনই মেয়েটি সুন্দর না হয়ে কালো কুৎসিত হয়ে যায়, আর তা দেখে রাজা রানী তো ভীষণ রেগে যায়। বুড়িমা, এ আপনি কি করলেন? আমি আপনাকে সুন্দর বানাতে বলেছি, অমন কুৎসিত নয়। আপনি এক্ষুনি এই জাদু তুলে নিন আর আমার মেয়েকে সুন্দর বানিয়ে দিন। এটা কখনোই সম্ভব না। আমার জাদু একবারই কাজ করে, দ্বিতীয়বার আর কাজ করে না, তাই ছোট রাজকুমারীকে এটা বইয়েই বেড়াতে হবে। আমার মেয়েকে স্বাভাবিক না করা পর্যন্ত আপনি এই প্রাসাদ থেকে যেতে পারবেন না। এটা কখনোই সম্ভব না। এই বলে বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ আমি কি করলাম? আমার মেয়েকে বেশি সুন্দরী বানাতে গিয়ে উল্টো আরো খারাপ বানিয়ে ফেললাম। না না, এটা কি করে সম্ভব? এখন আমার মেয়েটার সারাটা জীবন শেষ হয়ে যাবে। রানী, কেঁদো না, এতে তোমার কোনো দোষ নেই। এটা আমাদের কপালের লিখন, তাই হয়েছে। তুমি দেখো আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী আর গুণবতী হবে। তাই যেন হয় মহারাজ, তাই যেন হয়। রাজা রানী তাদের ছোট মেয়েকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর যমজ দুই বোনই অনেক বড় হয়ে যায়। মা বাবা, আমি বাগানে যাচ্ছি ফুলদের সাথে গল্প করতে। দিদি, আমিও যাব তোমার সাথে, দাঁড়াও না একটু। না না, তুই একদম আমার সাথে যাবি না। তোর এই কালো কুচ্ছে চেহারা দেখে সবাই অনেক ভয় পায়। শুধু যে ভয় পায় তা নয়, তোর কালো ছায়া যেখানে পড়ে সেখানেই অঘটন ঘটে যায়। মুন্নির এমন কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়। মা টুনি, তুই একদম মন খারাপ করিস না মা। তোর বোন তোকে সাথে নেয়নি, তাতে কি হয়েছে? যা মা, তুই একাই পুরো রাজ্যটা ঘুরে আয়, দেখবি তাতে তোর অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি জঙ্গল ঘুরে দেখার জন্য প্রাসাদ থেকে বের হয়, কিন্তু বের হয়ে যেন তার বিপদ। এই তোরা দেখ দেখ, কালো ছায়া কন্যা যাচ্ছে, তাড়াতাড়ি পালা এখান থেকে, নয়তো এই কালো ছায়া আমাদের উপরে এসে পড়লে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই বলে সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি মনে ভীষণ কষ্ট পায় আর ছুটে নিজের প্রাসাদে চলে যায়, আর নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রাখে। আমি আর আমার এই কাকু থেকে কখনোই বের হব না, কখনোই বের হব না। টুনি চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুদিন কেটে যায়। অন্যদিকে মুন্নির বিয়ের জন্য সবাই চলে আসে, আর টুনি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে ছেলেপক্ষরা উঠে দাঁড়ায়।
কি এখানে এই রাজ্যে এমন কুৎসিত একটা রাজকন্যা আছে, আগে জানলে তো আমি এখানে কখনোই আমার ছেলের বিয়ের জন্য পা রাখতাম না। এই তোমরা সবাই চলো, আমরা অন্য কোনো রাজ্যের রাজকুমারীর সাথে আমার ছেলের বিয়ে দিব। না না, আপনারা এভাবে বলবেন না, দয়া করে আপনারা বসুন। কেউই আর রাজার কোনো কথাই শোনে না, আর সবাই উঠে চলে যায়। এ দেখে মুন্নি ভীষণ রেগে যায়। শয়তান কুৎসিত টুনি, আজ তোর কারণে আমার বিয়ে ভেঙে গেল, এর জন্য আমি তোকে কোনোদিনই ক্ষমা করব না। মুন্নি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি এসব দেখে তার মাকে বলে, মা বাবা, আমি এই রাজ্যে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি, আমি এমন কোথাও যেতে চাই যেখানে আমাকে নিয়ে কোনো সমালোচনা থাকবে না, আমাকে দেখে কেউ ভয় পাবে না। ঠিক আছে রে মা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিন্তু নিজের খেয়াল রাখবি কেমন? ঠিক আছে বাবা। এরপর টুনি তার বাবা মাকে বিদায় জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। আর যেতে যেতে একটা নির্জন জঙ্গলে চলে যায়। আর হঠাৎই তার সামনে একটা বাঘকে দেখতে পায়। প্রাসাদ থেকে বেরিয়ে এলাম একটু প্রাণ খুলে বাঁচবো বলে, কিন্তু এখানে তো পড়ে গেলাম বাঘের সামনে, আজ বুঝি এখানেই মরতে হবে আমাকে। হালুম, না না, তোমাকে মরতে হবে না, কারণ আমি কোনো বাঘ নই, আমি হলাম রূপপুর নগরের রাজকুমার। এই জঙ্গলে এসেছিলাম ভ্রমণ করার জন্য, কিন্তু আদিবুড়ি তার জাদু দিয়ে আমাকে বাঘ বানিয়ে দেয়, আর আমি তখন থেকে বাঘ হয়েই রয়েছি। তোমার এমন করুণ অবস্থা দেখে তো আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু তোমার এমন অবস্থা কেন? কুচকুচে কালো ছায়া কেন তোমার? শুনেছিলাম ছোটবেলায় আদিবুড়ি আমাকে অধিক সুন্দরী বানাতে গিয়ে এমন কুৎসিত করে দিয়েছে। তাহলে সে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এমন কাজ করেছে। তোরা একদম ঠিক বলেছিস, আমি তোদের যৌবন কেড়ে নিয়েছি, আর সেটা আমার নিজের ভিতর প্রতিস্থাপন করে আমি আবারও যুবতী পাখি হয়ে যাব। এবার থাক তোরা তোদের মতো, আমি গিয়ে আমার ধ্যানে বসে পড়ি। রাজকুমার আর রাজকুমারীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শোনো রাজকুমারী, আমাদের আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে অভিশাপ মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে বের করতে হবে। তুমি একদম ঠিক বলেছো রাজকুমার, চলো সামনের দিকটাতে যাওয়া যাক। টুনি আর বাঘ মিলে সামনের দিকে যেতে থাকে। আর তখনই সেখানে একটা পরি প্রকট হয়। রাজকুমারী, তুমি ভুল পথে যাচ্ছো, তোমরা দুজনেই আমাকে অনুসরণ করো, তবেই মুক্তির উপায় পাবে। আমরা তো তোমাকে সাহায্যের জন্য ডাকিনি, তাহলে তুমি কোথা থেকে এলে? আমি সর্বদা ভালো কাজের জন্য নিয়োজিত থাকি আর অন্যায়ের প্রতিকার করি, এখন অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো আমার সাথে। এরপর পরীর সাথে দুজনেই যেতে থাকে। এরপর পরি একটা ঝর্ণার সামনে গিয়ে দাঁড়ায়। তোমরা দুজনেই এই জলে মুখ ধুয়ে নাও। পরীর কথা মতো দুজনেই ঝর্ণার পানিতে মুখ ধুয়ে নেয়, আর অমনি তারা তাদের আগের রূপে ফিরে আসে। ঠিক তখনই সেখানেও আদিবুড়ি চলে আসে। এটা তোরা কি করলি? হ্যাঁ, যা করেছে ভালোই করেছে। এই বলে পরী বুড়িকে তুলে নিয়ে ঝর্ণার জলে ছেড়ে দেয়, আর বুড়ি চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। এরপর টুনি আর রাজকুমার নিজেদের প্রাসাদে ফিরে যায়। আর টুনির বাবা মা মেয়েকে পেয়ে ভীষণ খুশি ছিল। এরপর তারা সুখে দিন কাটাতে থাকে। পলাশপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে এক গরিব টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টোনা ছিল কাঠুরিয়া। টোনা আর টুনি যজ্ঞ কাকের বানানো বাড়িতে ভাড়া থাকতো। একদিন সকালে টোনা বলতে থাকে, টুনি, তোমার হাতের কোনো কাজ করার থাকলে আমাকে বলো, আমি তোমার কাজে সাহায্য করব। না গো, তেমন কোনো কাজ নেই, এই নাও খাবার, আর তাড়াতাড়ি করে বনে কাঠ কাটতে যাও। যজ্ঞ দাদা বাড়ি ভাড়া চেয়েছে, আর বলেছে এবার যদি দেরি করে বাড়ি ভাড়া দেই তাহলে আমাদের আর এই বাড়িতে থাকতে দিবে না গো। কাঠ কেটে তো তেমন কোনো আয় হচ্ছে না, কি যে করি কিছুই তো ভেবে পাচ্ছি না, বনে তেমন কোনো কাজও নেই,
যে সেই কাজ করে একটু ভালো মতো সংসার চালাবো। টোনা, হতাশ হয়ো না টোনা, ঈশ্বরের উপর ভরসা রাখো। ঈশ্বর একদিন না একদিন আমাদের অবস্থার পরিবর্তন করবে, তুমি দেখো। তাই যেন হয় টুনি, তাই যেন হয়। তুমি সাবধানে বাড়িতে থেকো, কেমন? আমি আসলাম। এই বলে টোনা বনে কাঠ কাটতে চলে যায়। বিকেলের দিকে টোনা বাজারে কাঠ বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তা দিয়ে চলতে চলতে টোনা বলতে থাকে, আজ একটু ভালো টাকার কাঠ বিক্রি করেছি। ইস, রোজ রোজ যদি এভাবে কাঠ বিক্রি করতে পারতাম তাহলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকতো না। এমন সময় টোনা রাস্তার পাশে একটা ছোট্ট আপেলের চারা দেখতে পায়। আর টোনা ওই আপেলের চারার কাছে গিয়ে বলতে থাকে, আরে এ তো দেখছি একটা আপেল গাছের চারা। এই আপেল গাছের চারাটা আমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। এই বলে টোনা রাস্তার পাশের আপেলের চারাটা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে টোনা বলতে থাকে, টুনি এদিকে এসো, তোমার জন্য আজ দুটো খুশির খবর আছে। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে কি, আর খুশির খবরটাই বা কি বলো তো শুনি। এই দেখো আপেলের চারা, রাস্তা দিয়ে আসার সময় আমি একে রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। আর আজ আমি মোট 2000 টাকার কাঠ বিক্রি করেছি, জানো। কি, এ তো খুশির খবর। দেখেছো, আমি বলেছিলাম না ঈশ্বর আমাদের অবস্থার পরিবর্তন করবে। আর চলো দুজনে মিলে এই আপেল গাছটা আমাদের বাড়ির উঠোনে রোপণ করি। এই বলে ওরা আপেলের চারাটা নিয়ে তাদের উঠোনে রোপণ করে। আর টোনা টুনি দুজনেই ওই আপেল গাছটার বেশ যত্ন করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আপেল গাছটা এখন আগের তুলনায় কিছুটা বড় হয়েছে। একদিন টোনা টুনিকে বলে, টুনি দেখো আমাদের আপেল গাছটা কত সুন্দর স্বাস্থ্যবান হয়েছে। আমি যখন থাকবো না তখন তুমি আমার হাতের এই আপেল গাছের সাথে তোমার সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিতে পারবে। আর টুনি, তুমি এই আপেল গাছটাকে আমার স্মৃতি হিসেবে ধারণ করবে, কেমন? টোনা, তুমি এসব কি বলছো বলো তো? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাবে? ওরে আমার লক্ষ্মী সোনা বউরে, আমি তো আমার মৃত্যুর কথা বলছি। আমি না থাকলেও তুমি তোমার যত্ন নিবে, কেমন? টোনার এমন কথা শুনে টুনি কান্না করে দেয় আর বলতে থাকে, চুপ করো টোনা, চুপ করো। ঈশ্বর আমার আয়ুগুলো তোমাকে দিয়ে দিক, আমি তোমাকে হারাতে চাই না টোনা। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই তুমি কখনো আর এমন কথা বলবে না, কখনোই বলবে না, এই বলে দিলাম আমি। হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না, আমি তো এগুলো মজা করে বলছি। কান্না থামাও, থামাও বলছি, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই বলে টোনা টুনিকে শান্ত করে কাজে চলে যায়। টোনা বনে বেখেয়ালি ভাবে গাছ কাটতে থাকে। এমন সময় গাছের একটা বড় ডাল এসে টোনার শরীরে পড়ে আর টোনা সেখানেই মারা যায়। এমন সময় ওই দিক দিয়ে কবুতর যাচ্ছিল। কবুতর টোনার মৃত দেহটা টোনার বাড়িতে নিয়ে আসে। আর টুনি টোনাকে এই অবস্থায় দেখে ভীষণ কাঁদতে থাকে। টোনা, এ কি হলো তোমার? তুমি সত্যি সত্যি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে গেলে। এখন আমি কি করে বাঁচবো টোনা? তুমি ফিরে এসো আমার কাছে টোনা। এই বলে টুনি অনেক কান্না করে। টুনি টোনা সৎকার করে ওই আপেল গাছের কাছে এসে বলতে থাকে, টোনা তোমার স্মৃতি, তোমার এই আপেল গাছ, এই আপেল গাছকে আমি আমার জীবন দিয়ে হলেও আগলে রাখবো টোনা। এই আপেল গাছের কোনো ক্ষতি হতে দিব না আমি, অনেক যত্ন করব আমি এই আপেল গাছের। টুনি টোনার স্মৃতি ওই আপেলের গাছটার অনেক যত্ন করে। টুনি টোনার কথা মতো ওই আপেল গাছের কাছে ও সব সুখ দুঃখের কথা বলে। এভাবেই দিন চলতে থাকে। আপেল গাছটা অনেক বড় হয়ে যায়। এরপর টোনার হাতে লাগানো সেই আপেল গাছে অনেক আপেল ধরে। এই দেখে টুনি অনেক কান্না করে আর বলতে থাকে, টোনা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি আপেল গাছের আপেল দেখে অনেক খুশি হতে টোনা। টুনি যখন এসব বলছিল তখনই সেখানে যজ্ঞ কাকা আসে আর বলতে থাকে, স্বামীর শোকে কান্না করা হচ্ছে বুঝি এখানে? তা বলি কি, আমার বাড়ি ভাড়ার টাকাগুলো দিয়ে তারপর না হয় আবার কান্না করিস। এখন যা, আমার টাকাগুলো নিয়ে আয়। যজ্ঞ দাদা, আমি এখন তোমার টাকা দিতে পারবো না গো,
আমার কাছে যে কোনো টাকা নেই। তুমি তো জানোই দাদা, টোনা মারা যাবার পর আমি কত কষ্টে দিন কাটাচ্ছি। আমি এখানে তোর দুঃখের গল্প শুনতে আসিনি। আজ আমাকে টাকা না দিলে আমি তোকে আর এই বাড়িতে থাকতে দিব না। যোগ্যু দাদা, তুমি এতদিন ধৈর্য ধরেছ, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি আপেল গাছের আপেল বিক্রি করে তোমার সব টাকা পরিশোধ করব। টুনির কথা শুনে যোগ্যু কাক ওই আপেলের গাছটার দিকে তাকায় আর বলতে থাকে, বাহ, এত সুন্দর নাদুষ্নুদুষ আপেল গাছটা এতক্ষণ আমার চোখেই পড়েনি। আমি আমার টাকা তোলার উপায় পেয়ে গেছি। আজ থেকেই আপেল গাছ আমার দখলে। এই গাছের ওপর তোর আর কোনো অধিকার নেই। কি বলছো কি যোগ্যু দাদা, এমনটা করো না যোগ্যু দাদা। এই আপেল গাছটা আমার টোনার স্মৃতি। আমাকে কয়েকদিন সময় দাও, তারপরে দেখো আমি তোমার টাকা শোধ করে দিব। তবু তুমি আপেল গাছটা তোমার দখলে নিও না। কি, এটা ওই মরা টোনার স্মৃতি? কার স্মৃতি হয় হোক, আমি যখন বলেছি এই আপেল গাছ আমার দখলে, তখন এটা আমার দখলে। আমি এই গাছের আপেল বিক্রি করে অনেক ধনী হব। টুনি যোগ্য কাকের এমন লোভনীয় কথা শুনে বলতে থাকে, আমার স্বামীর স্মৃতি আমি জীবন দিয়ে হলে রক্ষা করব। শয়তান লোভী যোগ্য কাক, আমি তোকে এই আপেল গাছ কোনোদিনও দখল করতে দিব না। কি কি বললি, তোর এত বড় সাহস! তুই আমাকে হুমকি দিস? কি করে এই আপেল গাছ দখল করতে হয় সেই বুদ্ধিও আমার আছে। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে যোগ্য কাক লাঠি দিয়ে টুনিকে মারতে থাকে, আর টুনি অনেক কান্না করতে থাকে। এমন সময় ওই আপেল গাছটা কথা বলে ওঠে, তারা শয়তান যোগ্য কাক, আমার মালকিনকে যদি আর একটা মার মারিস, তাহলে আমি তোকে শেষ করে দিব। গাছের কথা শুনে যোগ্য কাক আর টুনি দুজনেই অবাক হয়ে যায়। আর যোগ্য কাক বলতে থাকে, তুই একটা গাছ হয়ে আমাকে শেষ করার হুমকি দিস? দাঁড়া, তোর মালকিনের আগে তোকেই আমি কেটে ফেলবো। এই বলে যোগ্য কাক টুনির ঘর থেকে একটা কুড়াল নিয়ে আসে, আর যেই না আপেল গাছটাকে কাটতে যাবে, ঠিক তখনই ওই আপেল গাছের একটা বড় ডাল এসে যোগ্য কাকের গলা পেঁচিয়ে ধরে, আর যোগ্য কাক দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। টুনি আপেল গাছের এই কাণ্ড দেখে বলতে থাকে, আপেল গাছ, তুমি কথা বলতে পারো? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আপেল গাছ। মালকিন, আমি তোমার স্বামীর প্রতি ভালোবাসা আর তোমার দুঃখ দেখে প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা করতাম, যাতে করে আমি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারি আর তোমাকে সাহায্য করতে পারি। প্রকৃতি দেবী আজ আমাকে এই ক্ষমতা দান করেছেন, আর এখন থেকে আমি তোমাকে সোনার আপেলও দিতে পারবো। আপেল গাছের কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়, আর টুনি ওই আপেল গাছকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। যোগ্য, দেখো একটা সোনালি রঙের গাছ, গাছটা কি সুন্দর চকচক করছে, চলো তো কাছে গিয়ে দেখি। যোগ্য, আমার মনে হচ্ছে গাছটা সত্যি সোনার। চলো এই গাছটা নিয়ে গিয়ে আমরা আমাদের উঠোনে রোপণ করব। এই গাছ থেকে সোনার ফল হবে। এই গাছের সোনা ফল বিক্রি করে আমরা রাতারাতি ধনী হতে পারবো গো। ঠিক বলেছো কণিকা, চলো গাছটা নিয়ে যাই, কেউ এখানে আসার আগে আমরা নিয়ে যাই। যোগ্য কণিকা গাছটা নিয়ে বাড়িতে আসে আর ওদের উঠোনে রোপণ করে। যোগ্য কণিকা গাছটার বেশ পরিচর্যা করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। যোগ্য, অনেকদিন তো হলো গাছটা লাগিয়েছি, এখনো তো কোনো ফল ধরলো না, আর গাছটাও তো ঠিক আগের মতোই আছে, একটুও বড় হয়নি। কি ব্যাপার যোগ্য, কি ভাবছো এত? কণিকা, আমিও তো সেটাই ভাবছি। বলছি কি, বেকার বেকার এই গাছের পরিচর্যা না করে একে তুলে ফেলে দেই। ঠিকই বলেছো যোগ্য, এখনই তুলে ফেলে দাও। যোগ্য যেই গাছটাকে তুলতে ধরে, ঠিক তখনই গাছটা কথা বলে ওঠে, আমাকে তুলো না, আমাকে সাহায্য করো, দয়া করে তুলে ফেলো না আমাকে। আমাকে তুলে ফেললে আমি আবারও কিছুদিনের জন্য বোবা হয়ে যাব। আরে যোগ্য, দাঁড়াও দাঁড়াও, দেখো গাছটা কথা বলছে, তুলো না গাছটাকে, এই গাছ সত্যি সত্যি জাদুই। হ্যাঁ কণিকা, সেটাই তো দেখছি, আমরা আজকেই ধনী হতে পারবো কণিকা। আমি এক্ষুনি এই গাছের কাছে সোনা দানা চাইবো। এই গাছ, এই আমাদের তাড়াতাড়ি অনেকগুলো সোনা দানা দিত, যাতে আমরা আজকেই ধনী হতে পারি।
বিশ্বাস করো আমি এখন তোমাদের কিছু দিতে পারবো না, দয়া করে আমাকে তুলে ফেলে দিও না। তুই সোনা দ্বারা দিবি না, তোকে রেখে কি লাভ, তোকে এক্ষুনি তুলে ফেলবো। তোমরা যদি আমাকে এই গাছ থেকে মুক্ত করো তাহলে আমি তোমাদের সোনা দানা দিব, দয়া করে আমাকে মুক্ত হতে সাহায্য করো। পায় না, একবার তোকে মরতে মরতে নদীর পাড় থেকে এনে রোপণ করেছি, আমাদের কিছুই দেশ নেই, এবার আমরা তোর জন্য আর কিছুই করতে পারবো না। মিথ্যাবাদী গাছ যোগ্য, দাঁড়িয়ে আছো কেন, তুলে ফেলে দাও এই অলক্ষীকে। এরপর যোগ্য গাছটাকে তুলে অনেক দূরে ফেলে দেয়। গাছটা কাঁদতে কাঁদতে বলে, সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে। কেউ টাকা দিল না, তার মানে আমি আমার মেয়েটার চিকিৎসা করাতে পারবো না, তোমার মতো আমার মেয়েকে হারিয়ে ফেলবো। সৃষ্টিকর্তা, আমার সাথে এত বড় অন্যায় কাজ করো না, একটু সাহায্য করো আমাকে, দয়া করো। টুনি গাছের ডালে বসে, গাছটা টুনিকে ডেকে বলে, আমি তোমাকে সাহায্য করব, তুমি দয়া করে আমাকে আগে একবার মুক্ত হতে সাহায্য করো। ও পাখি, শুনছো আমার কথা? গাছ, তুমি কথা বলতে পারো? আর তুমি তো একটা গাছ, তোমাকে কি করে আমি মুক্ত করব বলো? আমি গাছ নই, আমি হলাম পরী, একটা ডাইনি আমাকে গাছে বন্দী করে রেখেছে, দয়া করে আমাকে মুক্ত হতে সাহায্য করো। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো কোনো জাদুকর নই, তোমাকে মুক্ত করব কি করে বলো? আমাকে মুক্ত হওয়ার উপায় আমি তোমাকে বলছি। শোনো, এই বনের উত্তরে একটা নীল পাহাড় আছে, ওই নীল পাহাড়ের পূর্বে একটা সোনার গাছ আছে, ওই সোনার গাছের রূপালী ফল এনে আমাকে খাওয়ালে আমি মুক্ত হব। আমার মেয়ে সুস্থ না হলেও আমার কোনো আফসোস নেই, তবু আমি তোমাকে মুক্ত করব। যাচ্ছি আমি রূপালী ফল আনতে। টুনি নীল পাহাড়ের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর টুনি নীল পাহাড়ের পূর্বে সোনার গাছের সামনে আসে, ওই সোনার গাছের রূপালী অদ্ভুত ধরনের ফল ঝুলে আছে। টুনি একটা রূপালী ফল নিয়ে আসে গাছের কাছে আর বলতে থাকে, এই যে আমি রূপালী ফল এনেছি গাছ, এবার আমাকে কি করতে হবে বলো, আমাকে স্পর্শ করাও। গাছের কথা মতো টুনি রূপালী ফলটা দিয়ে গাছটাকে স্পর্শ করায় আর গাছটা উদা হয়ে একটা পরীতে পরিণত হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে সাহায্য করার জন্য। তোমার কাজ শেষ, এখন আমি তোমাকে সাহায্য করব। পরী জাদু করে একটা ছোট তেঁতুল গাছ প্রকট করে আর তেঁতুল গাছটা টুনির হাতে দিয়ে বলতে থাকে, এই তেঁতুল গাছটা জাদুই গাছ, এই তেঁতুল গাছে যে তেঁতুল ধরবে সেগুলো সব সোনার হবে, এই তেঁতুল গাছ সারা জীবন ছোটই থাকবে, এটা কখনো বড় হবে না, তুমি ভালো থেকো কেমন। এই বলে পরি চলে যায়। টুনি তেঁতুল গাছ নিয়ে বাড়িতে আসে। এই জাদুই তেঁতুল গাছটা কোথায় রোপণ করব, বাইরে নাকি ঘরের ভিতরে? এই গাছ বাইরে রোপণ করলে সোনার তেঁতুল হলে বনের পাখিরা চুরি করতে পারে। না না, এর চেয়ে ভালো আমি তেঁতুল গাছটা ঘরের ভিতরেই রোপণ করি। যেই ভাবা সেই কাজ, টুনি তেঁতুল গাছটা ঘরের ভিতরে রোপণ করে। এরপর রাতে টুনি তার অসুস্থ মেয়েকে নিয়ে শুয়ে পড়ে আর বলতে থাকে, না জানি কবে তেঁতুল গাছটা সোনার তেঁতুল ধরবে, আর আমি সেই তেঁতুল বিক্রি করে আমার সোনা মেয়েটার চিকিৎসা করাতে পারবো, সৃষ্টিকর্তা সহায় হও। টুনি এসব বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সকালে টুনি তেঁতুল গাছে সোনার তেঁতুল দেখে বেশ খুশি হয়ে যায়। সোনার তেঁতুল ধরেছে, তার মানে আমার টুকিও সুস্থ হতে পারবে, যাই তাড়াতাড়ি তেঁতুল বিক্রি করতে যাই। টুনি সোনার তেঁতুল নিয়ে বাজারে আসে আর সেগুলো বিক্রি করে টুকির জন্য খাবার আর ঔষধ কিনে বাড়িতে আসে। টুকি মা, তোর জন্য ঔষধ এনেছি, উঠে বস মা, তোকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিব। টুনি টুকিকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। টুনির মেয়ে টুকি অনেকটা সুস্থ হয়ে ওঠে আর টুনিও অনেক ধনী হয়। একদিন কণিকা টুনিকে বলতে থাকে,
টুনি, তুই তো কোনো কাজ করিস না, তাহলে তুই কি করে এমন ধনী হলি? তুই কি কোনো জাদু জানিস নাকি রে? জাদু নয় দিদি, সবই গাছের কেরামতি। কোন গাছে টুনি, আমাকে একটু খুলে বলতো তোর ধনী হওয়ার গল্প। এরপর টুনি সব কথা খুলে বলে কণিকাকে। সব শুনে কণিকা আর কিছু না বলে বাড়িতে আসে। যোগ্য, টুনি ধনী হওয়ার রহস্য জানো তুমি? টুনি ওই গাছটার জন্য ধনী হয়েছে গো। সেদিন গাছটাকে ফেলে দিয়ে আমরা অনেক বড় ভুল করেছি। কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না কণিকা। অল্পের জন্য টুনির মতো আমরা ধনী হতে পারলাম না গো। আজ টুনি ধনী আর আমরা চেয়ে দেখছি। আরে চিন্তা করছো কেন, আমরাও ধনী হব। কি করে ধনী হবে শুনি? টুনির ঘরের তেঁতুল গাছের তেঁতুল চুরি করে আজ রাতে আমরা সোনার তেঁতুল চুরি করব। আরে এটা তো আমি ভেবে দেখিনি, আমার অনেক দিনের শখ, একটা সোনার গহনা বানাবো, সেটা মনে হয় এবার পূরণ হবে গো। রাতের বেলা যোগ্য আর কণিকা চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে। ইয়ে কি মজা কি মজা, এতগুলো সোনার তেঁতুল, যোগ্য ধনী হয়ে গেলাম আমরা। কণিকার চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনির ঘরের বাতি জ্বালিয়ে বলতে থাকে, কণিকা দিদি তোমরা এখানে? সকালে আমার কাছ থেকে সব জেনে এখন রাতে চুরি করতে এসেছো? দাঁড়াও দেখাচ্ছি মজা। এরপর টুনি লাঠি দিয়ে কণিকার যোগ্যকে মারতে থাকে। টুনি লাগছে, আর মারিস না বোন, আমরা আর কখনো এমন কাজ করবো না, ছেড়ে দে বোন ছেড়ে দে। কণিকা টুনি ছাড়বে না, চলো পালাই। এরপর যোগ্য কণিকা পালিয়ে যায় আর টুনি আগের মতো সুখে দিন কাটাতে থাকে। টুনা আজ আমার ডিম ফুটে ছানা বের হবে, তুমি কিন্তু আজ একদম বাহিরে যাবে না, বুঝেছো? পাগলি বউ আমার, আমি যদি বাহিরে না যাই তাহলে তুমি খাবে কি শুনি? একদিন না হয় না খেয়ে থাকলাম, তবু তো নিজেদের শখটা পূরণ হবে। আচ্ছা ঠিক আছে, আমার পাগলি বউ যখন আমাকে বলেছে তখন কি আর আমি বারণ করতে পারি? আজ আমি কাজে যাব না। তাহলে চলো বসে বসে আমরা আমাদের ডিম ফুটা দেখি। টুনির কথায় টুনা মুচকি হাসে। এরপর দুজনে মিলে বসে বসে ডিম ফোটা দেখতে থাকে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর ডিম ফোটা শুরু করে দেয়। ঠিক তখনই টুনা তার বুকের ব্যথা অনুভব করতে থাকে আর টুনিকে বলে, টুনি আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, আমি যে আর এই ব্যথা একদম সহ্য করতে পারছি না। এ তুমি কি বলছো টুনা, চলো তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না টুনি, হয়তো আর বাঁচবো না আমি, মরার আগে শুধু আমার সন্তানের মুখটা দেখতে চাই। টুনা ব্যথায় হাসফাস করতে থাকে। এদিকে ততক্ষণে ডিম ফুটে ছানাও বেরিয়ে আসে আর টুনি তার ছানাকে টুনার সামনে নিয়ে যায়। টুনা দেখো আমাদের কত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তুমি তোমার মেয়েকে একটু আদর করে দাও টুনা। টুনা তার শেষ কথাটুকু আর বলতে পারে না। ঠিক তখনই তার মৃত্যু ঘটে আর স্বামীর এমন মৃত্যু দেখে টুনি হাউমাউ করে কাঁদতে থাকে। আর এদিকে টুনির কান্নার আওয়াজ শুনে জঙ্গলের সব পাখিরা সেখানে এসে হাজির হয়। হায় হায় রে, কি সর্বনাশটাই না করেছে, এই কুলোকে ডিম ফুটে বের হতে না হতেই তার বাবাকে খেয়ে নিল, না জানি কখন আবার আমাদেরকেও খেয়ে নেয়। তোমরা অমন করে বলো না গো, আমার মেয়েটা তো মাত্র জন্ম নিল, ও কি করে ওর বাবার মৃত্যুর জন্য দায়ী হতে পারে বলো? যা হয়েছে সব আমাদের কপালে দোষে হয়েছে। তোরা মামি দুজনেই কুলক্ষী, এক্ষুনি দুজনেই এই জঙ্গল থেকে বেরিয়ে যা বলছি, তোদের দুজনের মুখ আর আমরা কেউ দেখতে চাই না। তোমরা এভাবে কেন বলছো বলো তো? আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় থাকবো, কি করবো? তোর এসব কথা আমরা আর একদম শুনবো না, বেরিয়ে যেতে বলেছি যা, নয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব জঙ্গল থেকে। ঠিক আছে, তার আর কোনো প্রয়োজন নেই, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। টুনি তার পিঠে ছোট মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটা গাছের ডালে বসে কাঁদতে শুরু করে। মা তুমি কাঁদছো কেন মা? ওরা তো খুব বাচ্চা, তোমাকে বুঝে ওরা ভীষণ বকেছে তাই না?
আরে মা, তেমন কিছু নয়, ছাড়ো সব। টুনি তার মেয়ের পাশে বসে কাঁদতে থাকে। এদিকে রাজা আর রানী শিকার করার জন্য জঙ্গলে চলে আসে, আর একটা হরিণকে মারতে গিয়ে ভুল করে সেই তীরটা টুনির গায়ে লেগে যায়, আর টুনি গাছের ডাল থেকে ধপাস করে মাটিতে পড়ে যায়। মহারাজ, মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে, চলুন তো গিয়ে দেখি, আর আমাদের তীরটাও তো মিস হয়ে গেছে। এরপর রাজা আর রানী তড়িঘড়ি করে সামনে যায়, আর সেখানে গিয়ে টুনিকে মৃত দেখতে পায়। মা, তুমি কাছে বলো মা। মহারানী, আমার তীর লেগে একটা মায়ের মৃত্যু হলো, আমি তো হত্যাকারী হয়ে গেলাম, আর এই ছানাটাকে অনাথ বানিয়ে দিলাম। মহারাজ, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তো আর আমরা সেটা ফেরাতে পারবো না। আমাদের তো কোনো সন্তান নেই, এই এতিম কন্যাটাকে আমাদের সাথে নিয়ে যাই, অন্তত এই বাচ্চা মেয়েটার জীবনটা তো বেঁচে যাবে। ঠিক আছে রানী, চলো আমরা তাই করি। আয় মা, আমার কাছে আয়, আজ থেকে আমি তোর মা। এরপর রাজা আর রানী এতিম কন্যাকে নিয়ে তাদের প্রাসাদে ফিরে যায়, আর নিজেদের সন্তানের মতো করে বড় করতে থাকে। এদিকে জঙ্গলের সবার মাঝে এই কথা ছড়িয়ে পড়ে, আর সবাই নিজেদের মাঝে বলতে থাকে, ছি 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 ছি, রাজা রানী কিনা শেষমেশ একটা অপয়া কুলক্ষী এতিম মেয়েকে নিজেদের সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে। শুধু কি পরিচয় দিচ্ছে, এরপর দেখবি ওই মেয়েকে এই রাজ্যের রানী বানিয়ে বসে আছে। এবার তোরাই বল, এই মেয়েটাকে কি মেনে নেওয়া সম্ভব কোনোভাবে? রাজা রানী যাই বলুক না কেন, আমাদের এর প্রতিকার করতেই হবে, আমাদের এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, চলো সবাই। এরপর সবাই মিলে রাজপ্রাসাদে যায়, আর একে একে বলতে থাকে, মহারাজ মহারানী মার্জনা করবেন, কিন্তু আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা কিছুতেই মেনে নিতে পারবো না, আমরা কোনো অনাথ এতিম অপয়ার মেয়ের শাসন মেনে নিতে পারবো না। টুকি কোনো অনাথ এতিম কন্যা নয়, ও আমার আর মহারানীর একমাত্র কন্যা, আর ও যখন বড় হবে তখন তোমরা ওর শাসন মানতে বাধ্য। কিন্তু মহারাজ, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না, এবার তোমরা সবাই প্রাসাদ থেকে আসতে পারো। আর যাওয়ার আগে সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এতিম কন্যার মা, এটাই আমার এক এবং একমাত্র পরিচয়। রাজা রানীর কথা শুনে সাময়িকের জন্য সবাই সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে টুকিও অনেক বড় হয়ে ওঠে। মা মা, শোনো না মা, আমার না এই চার দেয়ালের মাঝে বসে থাকতে একদম ভালো লাগছে না, আমি আজ একটু জঙ্গল থেকে ঘুরে আসি না মা? ও মা, যাই না একটু? আচ্ছা ঠিক আছে মা, যা, তবে কারো কোনো কথা না শুনে সোজা প্রাসাদে ফিরে আসবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, লক্ষ্মী সোনা মা আমার। এরপর টুকি মনের আনন্দে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে, আর এদিক সেদিক আনন্দে ছোটাছুটি করতে থাকে। এদিকে পাশের জঙ্গলে রাজপুত্র টুকিকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। শিকার করতে এসেছে এমন একটা পরীকে দেখতে পারবো কখনোই ভাবতে পারিনি, আমি তো এর রূপে পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। একবার কি তার সামনে যাব, গিয়ে তার নামটা জিজ্ঞেস করব? না না, যদি আবার কিছু মনে করে, এই যা, ও তো চলে যাচ্ছে, যাই, ওর পিছু নেই। রাজকুমার টুকির পিছু পিছু প্রাসাদ পর্যন্ত চলে আসে, আর টুকিকে প্রাসাদে ঢুকতে দেখে মনে মনে ভাবে, তার মানে এই মেয়ে এখানকার রাজকুমারী, আজ বরং আমি চলে যাই, কাল এসে একেবারে বিয়ের প্রস্তাব দিব। এরপর রাজকুমার সেখান থেকে চলে যায়, আর এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। মহারাজ আর মহারানী প্রাসাদে দাঁড়িয়ে বলতে থাকে, প্রহরী যাও, সবাইকে খবর দাও, আজ রাজকুমারীর অভিষেক, সবাই এসে যেন রাজকুমারীকে আশীর্বাদ করে। রাজার কথা মতো প্রহরীরা সব পাখিদের খবর দেয়, আর খবর পেয়ে সবাই প্রাসাদে ছুটে আসে।
তোমরা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করো। আজ থেকে আমার মেয়ে তোমাদের নতুন রানী। মহারানী মার্জনা করবেন, আমরা কেউ এই এতিম কন্যার শাসন মানতে পারবো না। আপনারা এনাকে আসন থেকে নামিয়ে দিন। সবার এমন কথা শুনে রাজা রানী ভীষণ রেগে যায়। ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে আর সবাইকে বলে, রাজকুমারীর অতীত কি আছে আমি জানি না। আমি রাজকুমারীকে ভীষণ পছন্দ করি আর রাজকুমারীকে বিয়ে করে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে এসেছি। এতে করে হয়তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। মহারাজ মহারানী, আপনাদের কাছে অনুমতি চাচ্ছি। ঠিক আছে রাজকুমার, তুমি যখন এত করে চাচ্ছ তখন আমরা রাজি। এরপর রাজা আর রানী এতিম কন্যার সাথে রাজকুমারের বিয়ে দেয় আর টুকি রাজকুমারের সাথে অন্য রাজ্যে গিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।